নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। দুদিন ধরে মাঝে মধ্যেই বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, আর বৃষ্টি দেখলেই আমার মন কিন্তু সবসময় খিচুড়ি খিচুড়ি করে। তাই আজ লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি এবং তার সঙ্গে নানান রকমের ভাজাভুজি। আজকের পর্বে লাঞ্চের এই খিচুড়ি থালিটাই রেসিপি সহ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ সুস্বাদু এই খিচুড়ি এবং ভাজাভুজিগুলো কিন্তু খুব কম সময়ে এবং বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক দারুণ সুস্বাদু এই খিচুড়ির রেসিপি। খিচুড়ির জন্য আমি এখানে একটা কড়াইতে প্রথমে হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। এখানে মোটামুটি 100 গ্রাম মতো মুগ ডাল আছে। আমি দুজনের জন্য তৈরি করে দেখাচ্ছি। ডালটাকে প্রথমে শুকনো কড়াইতে ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। চাল এবং ডাল দুটোর পরিমাণ কিন্তু আমি একদম সমান সমান নিয়েছি। চালটাকেও ডালের সাথে মিশিয়ে 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চাল এবং ডালটা ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে এটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর এই চাল ডালটাকে বারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চাল ডালটাকে ভিজিয়ে রাখার কিন্তু প্রয়োজন নেই। আজকে এই খিচুড়িটা আমি প্রেশার কুকারে রান্না করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য একটা প্রেশার কুকার গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে এবং 1টা তেজপাতা। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে 2 টুকরো আলু দিয়ে আলুর টুকরোগুলোকেও হালকা করে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজার পর এগুলোকে তুলে রাখার দরকার নেই, এর মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। আলুটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গ্রেটেড আদা কিন্তু যথেষ্ট। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আদাটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে আমি 1টা ছোট সাইজের টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার আদা এবং টমেটোটাকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা এই জন্য দিলাম যাতে কষানোর সময় মশলাগুলো পুড়ে না যায়। তো মশলাটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি পাশের কড়াইতে খিচুড়ির জন্য জল গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি চাল ডাল মিলিয়ে 1 কাপ নিয়েছিলাম, তো এখানে 2.5 কাপ মতো জল দিচ্ছি গরম করার জন্য। আপনারা যদি একটু পাতলা রাখতে চান খিচুড়িটা, তাহলে 3 কাপ জল দিতে পারেন। এদিকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা চাল এবং ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চাল ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে খিচুড়ির জন্য গরম করে রাখা জলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো করে জলটা মিশিয়ে দিচ্ছি। আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেই জন্য আমি 1 মুঠো মতো মটরশুঁটি এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে একদম স্কিপ করবেন সেটাকে। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো অর্ধেক করে ভেঙে দিয়েছি। স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো এবং ভাজা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ মতো। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে 1টা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কুকারে 1টা হুইসেল চলে এসেছে। তো এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। প্রেশার কুকারটা একটু ঠান্ডা হলে তবেই কিন্তু ঢাকনাটা খুলতে হবে। এবার আমি সমস্ত ভাজাগুলো 1-1 করে তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি পটল ভেজে নিচ্ছি। পটলের স্কিনটা চেঁচে নিয়ে 2 টুকরো করে লম্বালম্বি কেটে নিয়ে পটলগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পটলগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে তুলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। একই রকমভাবে গোল গোল করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলোও কাটার পর আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে মাছ ভাজাও রেখেছি, তবে সেটা দেখালাম না। এরপর আমি পেঁয়াজির প্রিপারেশন করে নেব।
একটা বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু পেঁয়াজিতে খুব সুন্দর একটা কালারও দেবে। 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়েই। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এখানে মোটামুটি 4 টেবিল চামচ মতো বেসন প্রয়োজন হবে। বেসনটা দেওয়ার পর হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। সামান্য একটু জল, মানে ওই 1 টেবিল চামচ মতো জল দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ পেঁয়াজ থেকেও মাখতে মাখতে জল ছাড়বে। মাখা হয়ে গেলে কিছুটা পোর্শন হাতের মধ্যে নিয়ে এভাবে একটু মুঠো করে দেখে নেবেন যে এটা ভালো মতো বাইন্ড হচ্ছে কিনা। যদি বাইন্ড হয়ে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটা রেডি। এবার পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়ে গরম তেলের মধ্যে অল্প অল্প করে পোর্শনে এই পেঁয়াজের মিশ্রণটা দিয়ে পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে। দেখুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে পেঁয়াজিগুলোতে কিন্তু খুব সুন্দর কালার এসেছে। পেঁয়াজিগুলো ভেজে তুলে নেওয়ার পর এই একই তেলে আমি কয়েকটা পাঁপড় দিয়ে এগুলোকে ভেজে তুলে নেব। খিচুড়ি এবং পাঁপড় ভাজা, এই দুয়ের কম্বিনেশন কিন্তু দুর্দান্ত। আমি খিচুড়ির সাথে মাছ ভাজাও সার্ভ করব, তবে সেটা আর দেখালাম না। সমস্ত ভাজাভুজি রেডি হয়ে যাওয়ার পর এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আমাদের খিচুড়ি কিন্তু এখানে একদম রেডি, দেখতেই পাচ্ছেন। আমি খিচুড়িটা একটু টাইট তৈরি করেছি, তবে আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। তো এবার আমি লাঞ্চটা সার্ভ করে দেব। থালার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ধোঁয়া ওঠা গরমাগরম খিচুড়ি। ওপর থেকে 1 চামচ মতো গাওয়া ঘি ছড়িয়ে দিচ্ছি। সাথে রয়েছে পাঁপড় ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, গোল গোল করে কাটা আলু ভাজা, আর রয়েছে গরম পেঁয়াজি। আমার লাঞ্চের প্রিপারেশন এখানে একদম রেডি। এবার শুধু হালুম করে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। এই কম্বিনেশন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন, এবং খিচুড়ির সাথে আপনাদের কী কী খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানাবেন। আর আজকের এই চটজলদি খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।